আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে থাকছে ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে তৈরি বিয়েবাড়ির শাহি মোরগ পোলাওয়ের রেসিপি। চেষ্টা করেছি কিভাবে পোলাও ঝরঝরে রেখে মোরগ পোলাওয়ের কালার সুন্দর রেখে সেই সাথে মজাদার করে রান্না করা যায়। সব ধরনের টিপস সহ খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে, তাই আমার আজকের এই রেসিপি ফলো করে নতুন রাঁধুনিরাও খুব সহজেই মোরগ পোলাও তৈরি করে নিতে পারবেন। মোরগ পোলাও তৈরির জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ তেল। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার পর এই তেলের মধ্যেই চিকেন পিস গুলো ভেজে নিব, সেই সাথে চিকেন গুলো রান্নাও করব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আবার পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হয়। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন চুলারাজ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজকুচিগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজকুচিগুলো হালকা ব্রাউন হয়ে যায়। এবার আমি পেঁয়াজকুচিগুলো তুলে রেখে দিব। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পেঁয়াজকুচিগুলো পুড়ে যাবে। পেঁয়াজকুচিগুলো পুড়ে গেলে কিন্তু মোরগ পোলাওয়ের কালারটা কালচে হয়ে যাবে, সেই সাথে মোরগ পোলাওটা খেতেও ভালো লাগবে না। আর পেঁয়াজের রিমেইনিং হেটে এগুলো তুলে রাখার পরেও কিন্তু পেঁয়াজগুলো আরও লালচে হয়ে যাবে, তাই পেঁয়াজকুচিগুলো হালকা ব্রাউন হয়ে আসার পরেই একটি কিচেন টাওয়েলের উপর তুলে নিয়ে এরপর একটি কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজকুচিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাগুলো ব্লেন্ড করার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছে 1 কাপ টক দই। যে পেঁয়াজ বেরেস্তাগুলো তৈরি করেছিলাম সেখান থেকে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার পেঁয়াজ বেরেস্তা এবং টক দই একসাথে ব্লেন্ড করে নিচ্ছে। পেঁয়াজ বেরেস্তাটা ব্লেন্ড করে মোরগ পোলাওটা তৈরি করলে মোরগ পোলাওটা খেতে খুবই মজাদার হয়। আর পেঁয়াজ বেরেস্তাগুলো তো পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না, তাই আমি টক দই দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এবং টক দই ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এক পাশে রেখে চিকেন পিসগুলো প্রিপেয়ার করব। পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পিস 8টি। চিকেন পিসগুলো আমি একটু ছুরির সাহায্যে চিরে নিয়েছি, এতে করে মশলাগুলো চিকেন পিসগুলোর ভেতরে ঢুকবে। চুলারাজ মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে চিকেন পিসগুলো ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। চুলারাজ মিডিয়ামে রেখে চিকেন পিসগুলোর এই পাশটাও 3-4 মিনিট সময় ধরে ভেজে নিব। চিকেন পিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবারও উল্টিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং টক দইয়ের মিশ্রণটা। দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জায়ফল গুঁড়া, জয়ত্রী এবং পোস্ত গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2টি তেজপাতা হাফ করে কেটে দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, ছোট এলাচ 5-6টি। এখন ভালোভাবে নেড়ে মশলাগুলো দিয়ে চিকেন পিসগুলো মাখিয়ে নিচ্ছে। এই পর্যায়ে খুব সাবধানে নাড়তে হবে যেন চিকেন পিসগুলো ভেঙে না যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন হলুদের গুঁড়া ছাড়াই আমি চিকেনগুলো রান্না করছি, কারণ মোরগ পোলাওয়ের জন্য চিকেনগুলো একটু বাদামি করে রান্না করা হয়, তাই এতে হলুদের গুঁড়ার প্রয়োজন হয় না। আর আমি যেভাবে রান্না করছি এভাবে করে রান্না করলে হলুদের গুঁড়া ছাড়াই মোরগ পোলাওয়ের কালারটা খুবই সুন্দর আসে, সেই সাথে খেতেও অসাধারণ হয়। সেটা আপনারা একবার বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। মশলা মাখানোর পর চুলারাজ মিডিয়ামে রেখে চিকেন পিসগুলো 3-4 মিনিট রান্না করে নিয়ে 1 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ পর্যাপ্ত পরিমাণে পানির সাথে মিশিয়ে লিকুইড বানিয়ে এরপর গরম করে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, গরম দুধটা অ্যাড করার কারণেই মশলাগুলো পুড়ে যাবে না, সেই সাথে চিকেন পিসগুলোও সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন মোরগ পোলাওটা দুধ দিয়েই রান্না করতে, এতে করে মোরগ পোলাওয়ের কালারটাও সুন্দর আসে, আবার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 4-5টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিলে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চুলারাজ মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 20 মিনিট পর। আর এই 20 মিনিটের মাঝে চিকেন পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। এই 20 মিনিটের মাঝে আমি কয়েকবার চিকেন পিসগুলো নেড়ে দিয়েছি। এবার টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মোরগ পোলাওয়ের সেই শাহি ফ্লেভারটা নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, কিশমিশ দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ,
চিকেন পিসগুলো রান্না করতে করতে কয়েকবার উল্টিয়ে দিয়েছি, এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এতে করে টমেটো, ক্যাচাপ এবং ঘি চিকেন পিসগুলোর সাথে ভালোভাবে মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা অ্যাড করলে মোরগ পোলাওয়ের স্বাদটা বেড়ে যাবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও চিকেন পিসগুলো উল্টিয়ে দিয়ে চিনি এবং লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলারাজ মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চিকেন পিসগুলো 5-6 মিনিট কুক করব। ফিরে এলাম 5-6 মিনিট পর। চিকেন পিসগুলো কুক হয়ে গেছে। মোরগ পোলাওয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের মশলা দিয়েই চিকেনটা রান্না করেছি, তাই এখানে আমি এক্সট্রা গরম মশলার গুঁড়া দিচ্ছি না। এই পর্যায়ে চুলারাজ বন্ধ করে দিয়ে রান্না করে নেওয়া চিকেনটা এক পাশে রেখে এখন আমরা মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। একটি তেজপাতা হাফ করে কেটে দিয়ে দিচ্ছি। দারুচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরো, ছোট এলাচ 4-5টি, লং 8-10টি, গোলমরিচ 8-10টি। এবার চুলারাজ মিডিয়াম লো হিটে রেখে আস্ত গরম মশলাগুলো 2-3 মিনিট ভেজে নিব। 4 কাপ কালোজিরা পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে। শাহী মোরগ পোলাওয়ের আসল স্বাদটা পেতে হলে কালোজিরা পোলাওয়ের চাল দিয়েই মোরগ পোলাওটা তৈরি করবেন। আপনারা যদি বাসমতি চাল দিয়ে মোরগ পোলাওটা তৈরি করেন তাহলে কিন্তু সেই শাহী মোরগ পোলাওয়ের স্বাদটা পাবেন না। চুলারাজ একদম লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে চালগুলো 4-5 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। এতে করে পোলাওটা ঝরঝরে হবে, সেই সাথে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। প্রতি কাপ চালের জন্য 1.5 কাপ করে, 4 কাপ চালের জন্য এখানে পানি লাগতো 6 কাপ, কিন্তু আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি 5 কাপ, সেই সাথে ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। 5 কাপ পানি এবং 1 কাপ দুধ মিলে টোটাল 6 কাপ হয়েছে। দুধ দিয়ে পোলাওটা তৈরি করলে পোলাওটা ধপধপে সাদা হয়, সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা চাইলে শুধু পানি দিয়েও পোলাওটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চুলারাজ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছে চালগুলো ফুটে ওঠার পর। চালগুলো ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি, তাহলে সবগুলো চাল সমানভাবে কুক হবে। চুলারাজ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডমে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো একদম পুরোপুরি কুক হয়ে যায়। চালগুলো ভালোভাবে কুক হয়ে গেছে, এই পর্যায়ে এখান থেকে অর্ধেক পরিমাণে পোলাও আমি একটি বোলে তুলে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার একদম নিচের দিকের পোলাওগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি। এখন এই অর্ধেক পোলাওয়ের উপর রান্না করে রাখা চিকেনগুলো ঝোল সহ দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেয়া হয়ে গেলে বোলে তুলে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টি, আলু বোখারা দিয়ে দিচ্ছি 5-6টি। মোরগ পোলাওয়ের সেই শাহী অ্যারোমাটা নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। প্রথমে যে পেঁয়াজ বেরেস্তাগুলো তৈরি করেছিলাম সেখান থেকে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি। এবার চুলারাজ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মোরগ পোলাওটা দমে রেখে দিচ্ছি 10-12 মিনিটের জন্য। 10-12 মিনিট পর ঢাকনা খুলে এত সুন্দর একটা মোরগ পোলাওয়ের অ্যারোমা পাচ্ছি সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার আমি মোরগ পোলাওটা একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। মোরগ পোলাওয়ের সাথে কিছু সেদ্ধ ডিম দিয়ে সার্ভ করেছি, কিন্তু ডিমগুলো ভাজার প্রয়োজন নেই, সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়ে এমনিতেই সার্ভ করতে পারবেন। রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও অনেক অনেক মজাদার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।